ভগবান শ্রীকৃষ্ণের অপার মহিমার কথা আমরা সবাই জানি, কিন্তু শ্রীকৃষ্ণের জন্ম কিভাবে হয়েছিল সেটা আমাদের অনেকেরই অজানা। শ্রীকৃষ্ণের জন্মলীলার গল্প আজ আমরা জানব। দ্বাপর যুগে পৃথিবীতে রাক্ষসদের অত্যাচার বাড়তেই থাকে, তাই পৃথিবীমাতা একটি গরুর রূপ ধারণ করে ভগবান বিষ্ণু ও ব্রহ্মার কাছে যায় এবং রাক্ষসদের অত্যাচারের কথা জানায়। ব্রহ্মা বিষ্ণুকে বলেন, হে প্রভু, এবার পৃথিবীকে বাঁচানোর জন্য আপনার অষ্টম রূপে জন্ম নেওয়ার সময় এসে গেছে। বিষ্ণু জানান, এবার তিনি পৃথিবীতে মানব রূপে জন্মগ্রহণ করবেন। রাজা উগ্রসেন ছিলেন যুবরাজ কংসের পিতা। রাজা উগ্রসেনের কাছে মথুরাবাসী নালিশ জানায় যে যুবরাজ কংসের অত্যাচারে তারা অতিষ্ঠ। সেই কথা কানে যেতেই কংস পিতা উগ্রসেনকে সিংহাসনচ্যুত করে, নিজেই মথুরার সিংহাসনে বসেন এবং পিতাকে কারাগারে বন্দি করে রাখেন। এরপর পেরিয়ে গেল বেশ কয়েকটা বছর। অতঃপর কংস তার প্রিয় মিত্র বসুদেবকে তারই ভগিনী দেবকীর সাথে বিবাহ দিলেন। ভগিনী দেবকীকে তিনি এতটাই ভালোবাসতেন যে নিজে রথ চালিয়ে তাকে শ্বশুরালয়ে পৌঁছে দেন। রথ চলাকালীন অবস্থায় হঠাৎ দৈববাণী তার কানে পৌঁছায়, ওরে নির্বোধ, যাকে তুই রথে করে নিয়ে যাচ্ছিস তারই অষ্টম গর্ভের সন্তান তোর মৃত্যুর কারণ হবে। দৈববাণী শোনা মাত্র কংস খড়গ হাতে দেবকীকে হত্যা করার জন্য উদ্ধত হলে বসুদেব তাকে সবিনয়ে জানায় যে মথুরার রাজা হয়ে নিজের ভগিনীকে হত্যা করা তার পক্ষে শোভনীয় নয়। তিনি আরও বলেন, দেবকী ও তার সন্তান জন্মানো মাত্র সেই সন্তানকে তারা কংসের হাতে তুলে দেবে। বসুদেবকে কংস জানায় সে ধার্মিক ও নিষ্ঠাবান মানুষ, তাই তার কথা রেখে দেবকীকে সে হত্যা করবে না, কিন্তু তাদের রাজপ্রাসাদের থেকে সরিয়ে নিয়ে গিয়ে কারাগারে রাখা হবে। যতক্ষণ না তাদের অষ্টম গর্ভের সন্তান হয় ততক্ষণ তাদের মুক্তি নেই। তারপর পেরিয়ে গেল অনেকগুলি বছর, একে একে জন্ম হলো ছয়টি সন্তানের। সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে কংসের কাছে সংবাদ যায় এবং তৎক্ষণাৎ কংস কারাগারে এসে উপস্থিত হন। দেবকীর কাছ থেকে তার সন্তানকে চাইলে দেবকী তার সন্তান দিতে অস্বীকার করেন। তখন কংস বসুদেবকে মনে করিয়ে দেয় যে সে পূর্বে প্রতিজ্ঞাবদ্ধ। বসুদেব ধার্মিক ও নিষ্ঠাবান মানুষ, তাই সে এক বুক যন্ত্রণা নিয়ে দেবকীকে তার সন্তান কংসকে দিয়ে দিতে বলেন। দেবকী তা অস্বীকার করলে বসুদেব তাকে জানায় সত্যভ্রষ্ট হওয়া আর মৃত্যু তার কাছে সমান। সে দেবকীকে বলেন, তুমি ভাগ্যবতী, তাই পৃথিবীতে এত মানুষ থাকতে ভগবান তোমার গর্ভে আসতে চলেছেন। কংসের হাতে দেবকী তার সন্তানকে তুলে দেওয়া মাত্র পাথরে আছাড় দিয়ে সে সন্তানটিকে মেরে ফেলে। সপ্তম গর্ভের সন্তান বলরাম যখন অধিষ্ঠিত হয়েছিল তখন দৈব নির্দেশ মতো যোগমায়া দেবী দেবকীর গর্ভ হতে তাকে স্থানান্তরিত করে নন্দালয়ে রোহিণীর গর্ভে স্থাপন করেন এবং কংসের কানে সংবাদ পাঠানো হয় দেবকীর গর্ভপাত হয়েছে। অষ্টম গর্ভের সন্তান হওয়ার সময় এসে গেছে জেনে কংস কারাগারের বাইরে আরও শক্ত পাহারার ব্যবস্থা করেন। এলো সেই পূর্ণ লগ্ন, মাস ছিল ভাদ্র, তিথি ছিল অষ্টমী, রজনী ছিল খুবই দুর্যোগময়। প্রবল ঝড় বৃষ্টিতে প্রকৃতি ধারণ করে এক ভয়ঙ্কর মূর্তি, বিদ্যুৎ উচ্ছ্বলিত। ঠিক এমন সময় ভগবান কৃষ্ণ দেবকীর গর্ভে অধিষ্ঠিত হন। দৈববাণী শোনা যায়, বসুদেব, তুমি এক্ষুনি গোকুলে গিয়ে নন্দের স্ত্রী যশোদার পাশে তোমার পুত্রকে রেখে এসো এবং এই মুহূর্তে তার যে কন্যা শিশুটি জন্মগ্রহণ করেছে তাকে এনে দেবকীর কোলে দাও। আমার মায়ায় পৃথিবীর সমস্ত মানুষ এখন গভীর ঘুমে আচ্ছন্ন। দৈব নির্দেশ পাওয়া মাত্র বসুদেব তার পুত্র সন্তানকে নিয়ে বেরিয়ে পড়ে নন্দের বাড়ির উদ্দেশ্যে। পথে যমুনা নদী, বর্ষাকাল, তাই যমুনা নদী কানায় কানায় ভর্তি ছিল। হঠাৎ বসুদেব দেখেন যমুনা নদী যেন শুকিয়ে যাচ্ছে এবং একটা শৃগাল যমুনা নদী দিয়ে হেঁটে যাচ্ছে। বসুদেব তখনই
শৃগালকে পথপ্রদর্শক মনে করে পেছনে পেছনে হাঁটতে লাগলো। এমন সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টি থেকে ভগবানকে রক্ষা করার জন্য নাগরাজ তার বিশাল ফোনা বিস্তার করলেন। কিছু সময় পর বসুদেব তার পুত্রকে যশোদার কোলে দিয়ে শিশুকন্যা যোগমায়াকে নিয়ে কারাগারে ফিরে এলেন। কংসের কাছে সংবাদ গেল দেবকীর অষ্টম গর্ভের সন্তান ভূমিষ্ঠ হয়েছে। সঙ্গে সঙ্গে কারাগারে গিয়ে শিশুটিকে দেবকীর কোল থেকে ছিনিয়ে নিয়ে একইভাবে পাথরে ছুঁড়তেই শিশুটি অদৃশ্য হয়ে যায় এবং যোগমায়া মূর্তি ধারণ করে। মহাশূন্যে মিলিয়ে যাওয়ার আগে কংসকে বলে গেল, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি ছেসে। তারপর কংস বহুভাবে শ্রীকৃষ্ণকে মারার চেষ্টা করলেও সে ব্যর্থ হয়। অবশেষে ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করে পৃথিবীতে শান্তি ও ধর্মের জয় প্রতিষ্ঠা করেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।